মাত্র তিনজন পরীক্ষার্থীর কেউই এইচএসসি পরীক্ষায় পাশ করেনি। ২৪ জন শিক্ষক রয়েছেন খোদ রাজধানী ঢাকার এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানে। ঢাকা শিক্ষা বোর্ড বলছে যেন তেনভাবে অনুমোদন পাওয়ার কারণেই এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের মোট ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাশ করেনি, এই অবস্থা হয়েছে। মোস্তফা মলিকের রিপোর্ট। এমন আনন্দ আর উল্লাস দেশের প্রায় সব কলেজে। ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১,৭৭,৩৮৭ শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১০,১১,৯৮৭ জন। পাশের হার ৮৫.৯৫। জিপিএ ৫ অর্জন করেছে ১,৭৬,২৮২ জন শিক্ষার্থী। তবে সব কলেজই এমন আনন্দ করতে পারেনি। ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার শূন্য থাকা শিক্ষা প্রতিষ্ঠান ছিল ৫টি, আর ২০২২ তা বেড়ে হয়েছে ৫০টি। এমনি একটি কলেজ ঢাকার মালিবাগের ঢাকা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল কলেজ, এখানে ২৬ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও পরীক্ষা দিয়েছে মাত্র ৩ জন। সাথে ছোট্ট ঘরে কোনো রকম এক কলেজ ক্যাম্পাস। এখন তাদের আমি যথাসাধ্য, এখানে আমার শিক্ষক আছে পর্যাপ্ত, টিচার আছে আপনার ২৪ জন। ২৪ জন ৪ জন বাচ্চাকে পাস করাতে পারবে? আসে আসে নাই, হয়তো কি কি ঘটনা, কিভাবে ওরা ফেল করলো এটা আমার মতো মনে হয়। ঢাকা শিক্ষা বোর্ড বলছে চাইলেই এইসব কলেজের অনুমোদন বাতিল করা সম্ভব নয়, তবে আসছে নতুন শর্ত। তো এরা যেহেতু আগে পেয়ে গেছে, আমরা এদেরকে আমরা বাতিল করতে পারিনি, তবে তাদেরকে আমরা শর্ত দিয়েছি যে আগামী ৫ বছরের মধ্যে তুমি তোমার নিজস্ব ভবন তৈরি করতে হবে, নিজস্ব জায়গায় যেতে হবে। ৪ জন বা ৩ জন দিয়েই তারা ওই ৪ জন বা ৩ জনই ফেল করেছে, তাতে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের মধ্যে চলে এসছে। সেই সমস্যাগুলো চিহ্নিত করে এদেরকে আমরা আরেকটা বছর আমরা সুযোগ দেব যে তোমরা তোমাদের অবকাঠামো উন্নয়ন করো, তোমরা এই শিক্ষার্থী বাড়াও এবং এদেরকে মানে শিক্ষা এমনভাবে দান করো যাতে এরা পাশ করতে পারে। করোনার পর পরীক্ষা গ্রহণ পদ্ধতি স্বাভাবিক নিয়মে ফেরায় পাশের হার নিয়ে সন্তুষ্ট সংশ্লিষ্টরা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।